মানে প্রথম দিনকেই এত বড় একটা ধাক্কা তো এমনি রয়েছে, মানে ট্রেন চলাচল বন্ধ, আমাকে ট্রেন ধরতে হবে। সাবস্ক্রাইব যারা করেছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। 80 সাবস্ক্রাইবার আমার কাছে অনেক। অল রাইট এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ারের নতুন ব্লগ, অ্যান্ড দিস ইজ টুডে 3rd January। আর কালকে নির্দেশিকা জারি হয়েছে যে পার্সিয়াল লকডাউন সো ডিউ টু করোনা, অ্যান্ড আমি এখন এই মুহূর্তে স্টেশনে রয়েছি সো ট্রেনের হাল হুইকার দেখার জন্য। তা এখনও অবধি ট্রেন বাতিলের কিছু ব্যাপার বলা হয়নি, ট্রেন দাঁড়িয়ে আছে, অ্যান্ড টাইমলি ছাড়বে এটা। তো আই থিঙ্ক কি এখনও অবধি ট্রেন বাতিল কিছু করা হয়নি, সমস্ত ট্রেন চলছে, সময় মতোই চলবে, বাট 7টার পরে কিন্তু ট্রেন বন্ধ। এটা 15 তারিখ অবধি আছে, 15 তারিখের পর কী হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তো আজকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এই ব্লগটা এই ব্যাপারেই। তো সঙ্গে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল, সাপোর্টিং, কিপ সাবস্ক্রাইবিং। এটা এসে শুনতে পারলাম যে মেবি হয়তো সন্ধ্যে সাতটার পরে হয়তো স্টাফ স্পেশাল বলে গাড়ি চালাবে, মেবি হয়তো সেটা কাল থেকে ইমপ্লিমেন্ট হবে বা যাই না, সে সম্পর্কে কোনো নির্দেশিকা কিছু জারি হয়েছে কি না, বাট হয়তো। গাইজ এইমাত্র মেট্রো থেকে নেমেছি, অ্যান্ড মেট্রোতে অলরেডি টোকেন সিস্টেম বন্ধ করে দিয়েছে। এখন টোকেন বন্ধ করে দিয়ে শুধুমাত্র স্মার্ট কার্ড চলছে, আর স্মার্ট কার্ডের ভাড়া বেড়ে গেছে। শেয়ার করো ইনফরমেটিভ লাগলে। অলরাইট গাইজ, 3 January লকডাউন নির্দেশিকা জারি হওয়ার পর আজকে প্রথম দিন, বাট প্রথম দিনকেই মেট্রো সার্ভিস পরিষেবা বিঘ্নিত। মেট্রো এখন বন্ধ, এখন বাজে সময় 5:10। সো এখন দমদম অবধি কোনো গাড়ি যাচ্ছে না, বা দক্ষিণেশ্বর যারা যেতে চায় তারা যেতে পারবে না। অলরাইট, তো এক্স্যাক্টলি 1 ঘন্টা বাকি আছে ট্রেন বন্ধ হওয়ার, আর শিয়ালদার প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। মানে টোটাল ক্যাওস হয়ে আছে এখানে, প্রচুর লোক আমার পিছনেও রয়েছে এবং সামনেও রয়েছে, সামনে দেখে দিয়েছি। আর একটু ফাঁকা জায়গা পাওয়া গেছে দিক দিয়ে, সো মানে সকলেই দৌড়াচ্ছে, বিকজ 1 ঘন্টা বাকি ট্রেন বন্ধ হতে, আর সবাই চাইছে যে তাদের নিজস্ব ডেস্টিনেশন বাড়িতে পৌঁছানোর জন্য কেউ ট্রেনটা ধরতে পারে। অ্যান্ড বিলিভ মি গাইজ, যে এটা প্ল্যানিং যদি থাকতো তাহলে অবশ্যই সুবিধা হতো। গাইজ এই গাড়িটা চেষ্টা করবো, বাট মনে হয় না উঠতে পারবো।